দেখতে পাচ্ছ কতটা জনজোয়ারে পরিণত হয়েছে এই মুহূর্তে কিন্তু দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপটা। এত সুন্দর যে হাতের যে নকশাগুলো করেছে সেগুলো কিন্তু সত্যি দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। প্রতিমার গয়না থেকে শুরু করে সাজ এবং প্রতিমার গায়ে যে কাজ সেটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। মিডিল পোর্শনটা থাকে যে জিনিসটা আছে, অন্যান্য মণ্ডপে কি থাকে একটা ঝাড় থাকে বড় গ্র্যান্ড, কিন্তু এখানে কিন্তু ঝাড়ের বদলে একটা কিন্তু সুন্দর একটা কিন্তু দুর্দান্ত জিনিস করা হয়েছে যেটা কিন্তু একদম মিডিল পোর্শনে আছে। তো ঘড়িতে এই মুহূর্তে বাজে 8:50 আর আমি কিন্তু আছি এই মুহূর্তে দেশপ্রিয় পার্কের পুজো গ্রাউন্ডের সামনে। আর আজ কিন্তু তৃতীয়ার সন্ধেবেলায় আর বেরিয়ে পড়েছি দেশপ্রিয় পার্কে। আজ কিন্তু দেশপ্রিয় পার্কের উদ্বোধন আছে, এখান থেকেই ঢুকবো, মানে এখান থেকেই নর্মালি ঢোকানো হয়। আর এবছরে তাদের থিমের নাম সেটা কিন্তু এখানে দেখো জ্যোতি লেখাই আছে, সবাই নিয়ে সবার মাঝে লুকিয়ে আছে তুমি জ্যোতি। এবং এই হচ্ছে ব্যানারে তোমরা দেখতেই পাচ্ছ, এত বড় একটা ব্যানার কিন্তু করেছে মোটামুটি। এবং দর্শকদের জন্য কিন্তু এখান থেকে ব্যারিকেড সেটা কিন্তু অলরেডি করে দিয়েছে মোটামুটি সকলেই। আমি দেখতে পাচ্ছি অনেকে ঠাকুর দেখতে বেরিয়েছে, একটু আগে এই জায়গাটা খুব ভিড় ছিল, এখন একটু ফাঁকা হয়ে গেছে। তো চলো সামনাসামনি যাওয়া যাক দরজার। তো চলো কি ইন্ট্রোটা দিই নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি বাচ্চা সৌরভ, চলে এসেছি দুর্দান্ত একটি দুর্গা পুজোর আপডেট নিয়ে। বুঝতেই পেরে গেছো দেশপ্রিয় পার্ক যেখানে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল, আর এবছর তো 2023 কিন্তু তারা তাক লাগাতে মানে একদম প্রস্তুত। আশা করছি তোমরা নিরাশ হবে না, ডেফিনেটলি চলে আসো দেশপ্রিয় পার্কে। আর আমি এখন যাই মেন গেটের সামনে, আর মেন গেটের সামনে চলে এসেছি। এটা কিন্তু আরও বড় একটা ব্যানার, এই গেটের এখান থেকে কিন্তু ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ মানুষজন কিন্তু এখন ঢুকছে দেশপ্রিয় পার্কে। আজ তৃতীয়ার সন্ধ্যাবেলায় কিন্তু উদ্বোধন হয়ে গেছে দেশপ্রিয় পার্ক, অলরেডি এখানে এখন মানুষজন ঢুকছে। তোমরাও কিন্তু 24 ঘন্টা যখন খুশি এসে প্রতিমা এবং মণ্ডপ দর্শন করতে পারো। এখন কিন্তু আমি ঢুকে গেছি একদম দেশপ্রিয় পার্কের পুজো গ্রাউন্ডে। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে দেশপ্রিয় পার্কের এবছরের মণ্ডপ, আর অপূর্ব কিন্তু দেখতে লাগছে। আস্তে আস্তে একদম গেটের সামনে তোমাদেরকে বলছিলাম যে এবছরের থিমের নাম কিন্তু জ্যোতি, যেটা বড় একটা কিন্তু বাইরে গেট দিয়েছে এবং অপূর্ব কিন্তু লাগছে পুরো ওভারঅল মণ্ডপটা। তো বেশি কথা বলবো না, অলরেডি ভেতরে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সেখানে যাবো, তোমাদেরকে ছোটখাটো প্রোগ্রামের কিছু ঝলক দেখাবো। চলো তোমাদের একটু মণ্ডপের বাইরের অংশটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু দেশপ্রিয় পার্কে 2023 পুজো মণ্ডপ, জাস্ট দুর্দান্ত কিন্তু লাগছে। মানে মণ্ডপটা এতটাই অপূর্ব সুন্দর লাগছে লাইটিংটা দেওয়ার পরে, সেটা সত্যি বলছি এখানে না এসে দেখলে বিশ্বাস করাটা যাবে না, খুব সুন্দর কিন্তু লাগছে। চারদিকটা একদম দেখো এরকম একটা লাইট যেখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু দর্শকরা ঢোকা শুরু করে দিয়েছে এখানে জাস্ট আজ থেকেই, অর্থাৎ আজ থেকেই কিন্তু খুলে গেল দেশপ্রিয় পার্কের মণ্ডপ সকলের জন্য। আর ভেতরে ইনোগ্রেশনের প্রোগ্রামও চলছে, তোমাদেরকে সেটা একটু হালকা দেখাবো। আর অবশ্যই দেখো অপূর্ব কিন্তু লাগছে, যিনি করেছেন তিনি কিন্তু গোবিন্দ গিরি, আর খুব সুন্দর লাগছে অলরেডি কিন্তু দেখো ভেতরে প্রতিমাটাও দেখা যাচ্ছে। আর যারা মোটামুটি আমার চ্যানেল ফলো করো তারা কিন্তু এক্সক্লুসিভ প্রতিমা অলরেডি দেখে নিয়েছো এর আগে, ওই হচ্ছে প্রতিমা। চলো ভেতরে যাওয়া যাক। দেশপ্রিয় পার্কের মণ্ডপের ভেতরের অংশটা জাস্ট দুর্দান্ত কিন্তু সাজিয়ে তুলেছে এই মণ্ডপের ভেতরটা, এত সুন্দর যে হাতের যে নকশাগুলো করেছে সেগুলো কিন্তু সত্যি দেখতে অপূর্ব লাগছে। এটার জন্য অবশ্যই যারা কাজকর্ম করেছেন মণ্ডপে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাপ্য তো অবশ্যই। এবং মিডিল পোর্শনটা থাকে যে জিনিসটা আছে, অন্যান্য মণ্ডপে কি থাকে একটা ঝাড় থাকে বড় গ্র্যান্ড, কিন্তু এখানে কিন্তু ঝাড়ের বদলে একটা কিন্তু সুন্দর একটা কিন্তু দুর্দান্ত জিনিস করা হয়েছে যেটা কিন্তু একদম মিডিল পোর্শনে আছে। এবং তার ভেতর থেকে কিন্তু লাইট করা হয়েছে, তার জন্য এর যে কাজ এর যে মানে সুন্দর সেটা কিন্তু আরো বেশি বেড়ে গেছে। অবশ্যই দেশপ্রিয় পার্কে আসলে ফটোগ্রাফিগুলো কিন্তু মিস করা যাবে না, খুব সুন্দর কিন্তু করেছে দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু চিত্র আঁকার মাধ্যমে সুন্দর একটা কিন্তু অনুষ্ঠান হচ্ছে এখানে, বেশ সুন্দর লাগছে কিন্তু। এই হচ্ছে মা দুর্গা প্রতিমা, অপরূপ সুন্দর প্রদীপ রুদ্রবলের প্রতিমা, আর এইখানে দেখো চিত্র আঁকা হচ্ছে। এই জাস্ট একটু আগেই কিন্তু উদ্বোধনটা শেষ হয়েছে, ঠিক তারপরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ কতটা জনজোয়ারে পরিণত হয়েছে এই মুহূর্তে কিন্তু দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপটা। শুধুমাত্র কিন্তু শ্রীভূমি আইটিআই মোড় নয়, আমাদের সাউথ কলকাতার দেশপ্রিয় পার্কেও কিন্তু দেখতে পাচ্ছ তুমুল ভিড়, এবং বাইরেটাও কিন্তু এই লেভেলের থেকে আরো 10 গুণ বেশি ভিড় আছে। তো এটা কিন্তু একদম দেখতেই পাচ্ছ, একদম কিন্তু লাইভ দেখাচ্ছি তোমাদেরকে, এটা কোনো রকম এডিটিং নয়। এটা হচ্ছে মণ্ডপ যেটা তোমাদের
আপনাদেরকে দেখালাম। এবারে চলে আসি প্রতিমার কাছে। দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর প্রতিমা, প্রদীপ রুদ্রপালের প্রতিমা। তোমরা অনেকেই দেখে নিয়েছো, যখন ঠাকুর এসেছিল তখন আমি কভার করেছিলাম, বেশ কিন্তু সুন্দর লাগছিল দেখতে। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেকটা নয়েজ আসছে, কারণ এখানে প্রোগ্রাম চলছে, তার মধ্যে আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব ক্লিয়ার ভয়েস দেওয়ার। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে প্রতিমার গয়না থেকে শুরু করে সাজ, এবং প্রতিমার গায়ে যে কাজ সেটা কিন্তু দূরদর্শ লাগছে। এবং চালচিত্রটা দেখো, মানে প্রদীপ রুদ্রপালের কিন্তু এটাই স্পেশালিটি, বিশেষ করে তার যে চালচিত্রটা হয় সেটা কিন্তু খুব জায়েন্ট হয় এবং খুবই কাজু কারুকার্যে ভরা হয়। এই জায়গাটাতে আর ময়ূর আছে, খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু অল ওভার দেখতে লাগছে খুব সুন্দর। আর তার সাথে যে এত সুন্দর একটা লাইটের কম্বিনেশন, সেটা আরও কিন্তু চোখ ধাঁধিয়ে দিচ্ছে এই প্রতিমাটা, খুব সুন্দর লাগছে। তোমরা ডেফিনেটলি এসে প্রতিমাটা কিন্তু অবশ্যই দর্শন করবে দেশপ্রিয় পার্কে। ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি এক্সিট থেকে মানুষ এখান থেকে বেরিয়ে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে, যেমন প্রত্যেক বছর হয়। আর এই সাইড থেকেও দেখো খুব সুন্দর লাগছে মণ্ডপটা, মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে তোমরা যদি দেখো মণ্ডপটা, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। শুধুমাত্র কিন্তু এই মণ্ডপটা নয়, এর বাইরেও কিন্তু প্রজেকশনের কাজ আছে, লাইটিং এর প্রজেকশনের কাজ আছে। তো সেটা কিন্তু আজকে বন্ধ করা আছে, কিন্তু আর এক দুদিনের মধ্যে চালু হয়ে যাবে মোটামুটি পঞ্চমী থেকে। মোটামুটি আশা করছি তোমরা দেখতে পাবে সেই লাইটিং গুলো। তো মোটামুটি দেখতে পাচ্ছ সবাই কিন্তু বেরিয়েছে এক্সিট থেকে, সেরকমভাবে আমিও কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছি। দেশপ্রিয় পার্কের যে উদ্বোধন সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম, একজন টুকটাক প্রোগ্রাম চলছিল সেগুলোও দেখিয়ে দিলাম। মণ্ডপটা কিন্তু দুর্দান্ত করেছে, একটা জায়েন্ট মণ্ডপ, এবং অবশ্যই ভেতরের যে কারুকার্য সেটা তো নতুন করে কিছু বলার নেই, সেটা তো অসাধারণ হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল। আজকে তৃতীয় রাতে মোটামুটি উদ্বোধন হয়ে গেল, তোমরা ডেফিনেটলি কিন্তু যে কোনো দিন এসে এবারে 24 ঘন্টা কিন্তু খোলা দেশপ্রিয় পার্কের মণ্ডপ। তো চলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটা কিন্তু অবশ্যই আসতে চলেছে আমার বিসর্জনের, কেননা এটাই কিন্তু দেশপ্রিয় পার্ক কিন্তু আমার লাস্ট ভিডিও এবছর দুর্গাপুজোর। তারপরে কিন্তু দুর্গাপুজোর বিসর্জন নিয়ে আবার কাজ করবো, মাঝখানে কয়েকদিন আমার নিজের বাড়ির পুজোতে একটু প্রেশার আছে, তাই জন্য কিন্তু বেরোনো হবে না। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।